কলাম ফর্মুলাতে আমরা দেখেছি শুধুমাত্র একটি সেলের কলাম নাম্বারটি শো করে, কিন্তু কলামস ফর্মুলাটি ভিন্ন। চলুন দেখা যাক কলামস ফর্মুলাটির ব্যবহার। ইকুয়াল কলামস, এখন আমরা অ্যারে, অ্যারে অর্থাৎ আমরা যে কতটি সেল সিলেক্ট করে দিব সেই সংখ্যাটি আমাদের দেখাবে। এখান থেকে যদি আমরা এতটুকু সিলেক্ট করে দিই, অর্থাৎ আমরা জি থ্রি থেকে যদি এম থ্রি পর্যন্ত সিলেক্ট করে দিই, এর মধ্যে কতটি কলাম আছে সেটি দেখাবে। এখানে 7টি কলাম আছে, এবং আমরা যদি এই দিকে সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু একটি দেখাবে, কারণ এটি একটি কলামের মধ্যে অবস্থিত। দেখতে পাচ্ছেন শুধু এক দেখাচ্ছে, অর্থাৎ আমরা কলাম যখন সিলেক্ট করব আমাদের প্রয়োজন অনুসারে, এদিকে সিলেক্ট করব, এদিকে যতগুলো সিলেক্ট করব অ্যান্সারে আমাদের ততই দেখাবে। ভিউয়ার্স, এটাই মূলত কলামসের সূত্র। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।